অনেকে কমলাকান্তকে পাগল বলিত। সে কখন কি বলিত কি করিত তাহার স্থিরতা ছিল না। লেখাপড়া না জানিত এমতো নহে, কিছু ইংরেজি কিছু সংস্কৃত জানিত, কিন্তু যে বিদ্যায় অর্থ উপার্জন হইল না সে বিদ্যা কি বিদ্যা? আসল কথা এই, সাহেব শুভর কাছে যাওয়া আসা চাই। কত বড় বড় মূর্খ কেবল নাম দস্তখত করিতে পারে, তাহারা তালুকমুলুক করিল, আমার মতে তাহারাই পণ্ডিত। আর কমলাকান্তের মতো বিদ্বান যাহারা কেবল কতকগুলো বহি পড়িয়াছে তাহারা আমার মতে গণ্ডমূর্খ। কমলাকান্তের একবার চাকরি হইয়াছিল, একজন সাহেব তাহার ইংরেজি কথা শুনিয়া ডাকিয়া লইয়া গিয়া একটি কেরানিগিরি দিয়াছিলেন, কিন্তু কমলাকান্ত চাকরি রাখিতে পারিল না। আপিসে গিয়া আপিসের কাজ করিত না, সরকারি বহিতে কবিতা লিখিত, আপিসের চিঠিপত্রের উপরে শেক্সপিয়র নামক কি একজন লেখক আছে তাহার বচন তুলিয়া লিখিয়া রাখিত, বিলবহির পাতায় ছবি আঁকিয়া রাখিত। একবার সাহেব তাহাকে মাসকাবারের পে বিল প্রস্তুত করিতে বলিয়াছিলেন। কমলাকান্ত বিলবহি লইয়া একটি চিত্র আঁকিল যে কতকগুলি নাগা ফকির সাহেবের কাছে ভিক্ষা চাহিতেছে, সাহেব দু চারিটা পয়সা ছড়াইয়া ফেলিয়া দিতেছেন, নিচে লিখিয়া দিল যথার্থ পে বিল। সাহেব নূতন্তর পে বিল দেখিয়া কমলাকান্তকে মানে মানে বিদায় দিলেন। কমলাকান্তের চাকরি সেই পর্যন্তই, অর্থেরও বড় প্রয়োজন ছিল না, কমলাকান্ত তখন দ্বার পরিগ্রহ করেন নাই, স্বয়ং যেখানে হয় দুইটি অন্ন আর আধভরি আফিম পাইলেই হইত, যেখানে সেখানে পড়িয়া থাকিত। অনেক দিন আমার বাড়িতে ছিল, আমি তাহাকে পাগল বলিয়া যত্ন করিতাম, কিন্তু আমিও তাহাকে রাখিতে পারিলাম না, সে কোথাও স্থায়ী হইত না। একদিন প্রাতে উঠিয়া ব্রহ্মচারীর মতো সে গেরুয়া বস্ত্র পরিয়া কোথায় চলিয়া গেল, কোথায় চলিয়া গেল আর তাহাকে পাইলাম না, সে এ পর্যন্ত আর ফিরে নাই। তাহার একটি দপ্তর ছিল, কমলাকান্তের কাছে ছেঁড়া কাগজ পড়িতে পাইত না, দেখিলেই তাহাতে কি মাথামুণ্ড লিখিত কিছুই বুঝিতে পারা যাইত না। কখনো কখনো আমাকে পড়িয়া শুনাইত, শুনিলে আমার নিদ্রা আসিত। কাগজগুলি একখানি মসিচিত্রিত পুরাতন জীর্ণ বস্ত্রখণ্ডে বাঁধা থাকিত। গমনকালে কমলাকান্ত আমাকে সেই দপ্তরটি দিয়া গেল, বলিয়া গেল তোমাকে ইহা বকশিস করিলাম, এই অমূল্য রত্ন লইয়া আমি এখন কি করিব। প্রথমে মনে করিলাম অগ্নিদেবকে উপহার দেই, পরে লোকহিতৈষিতা আমার চিত্তে বড় প্রবল হইল, মনে করিলাম যে যে লোকের উপকার না করে তাহার বৃথায় জন্ম। এই দপ্তরটিতে অনিদ্রার অত্যুৎকৃষ্ট ঔষধ আছে, যিনি পড়িবেন তাহারই নিদ্রা আসিবে, যাহারা অনিদ্রা রোগে পীড়িত তাহাদের উপকারার্থে আমি কমলাকান্তের রচনাগুলি প্রচারে প্রবৃত্ত হইলাম। শ্রী ভীষ্মদেব ঘোষ্ণবিশ।